नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं। उत्तर बंगाल राज्य परिवहन निगम की 231वीं बोर्ड बैठक परिवहन मंत्री फिरहाद हकीम की उपस्थिति में कोलकाता के मैदान टेंट में हुई। NBSTC के अध्यक्ष पार्थ प्रतिम राय और अन्य उपस्थित रहे। वहीं मंत्री फिरहाद हकीम ने NBSTC के काम की जमकर तारीफ की। NBSTC मीटिंग আমি অত্যন্ত আনন্দিত যে কোভিডের সময় NBSTC একটা বড় রোল প্লে করে। মাইগ্রেন্ট লেবারদের যখন সব জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মাইগ্রেন্ট লেবারগুলো যেখানে এসে আটকে গেছে, অনেকে জানেন পাহাড়ি অঞ্চলে চলে যায়, অনেকে আবার এখান থেকে পাহাড় থেকে নেবে কাজ করে, তারা সব আটকে গেছে কারণ লকডাউন হঠাৎ করে যখন সেই সময় NBSTC অপারেশন করে স্পেশাল বাস করে তাদের বিভিন্ন ডেস্টিনেশনে বা ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে নর্থ বেঙ্গলে যে মাইগ্রেট ট্রান্সপোর্টেশন অ্যান্ড মাইগ্রেশন অফ মাইগ্রেট লেবার সেইটা 100% সলভ করতে সমর্থ হয়েছে আমাদের NBSTC। দ্বিতীয়ত হলো যে আমাদের যখন এই এই দু বছর তিন বছর ধরে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল প্রায়, সেই সময় NBSTC একটা যেটা 5 কোটি টাকার থেকে বাড়িয়ে তাদের রেভিনিউ আর্নিংটা 15 কোটি টাকা করেছে পার মান্থ। 5 কোটি ছিল 2011, সেটা আজ 15 কোটি টাকা পার মান্থ। এইটা একটা বড় হল, তার মানে 32 লক্ষ কিলোমিটার সার্ভিস থেকে বাড়িয়ে সেটা 50 লক্ষ কিলোমিটার সার্ভিস তারা ট্রান্সপোর্ট স্কিম ওরা করেছে, সেটা আমি ওদের বলেছি যে এটা উৎসাহ না আমরা দেখি। আর নতুন দুটো ডিপো করা হয়েছে, একটা হচ্ছে কালীগ্রাম চাঁচলে আর একটা জোড়াই কুচবিহার, চেয়ারম্যান কুচবিহার আর একটা মালদায় হয়েছে। আর আরেকটা গৌতম খুব ধরাধরি করছে, ডালকোনায় জায়গা আছে, ওই জায়গাটাই আমি গেছিলাম মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় দেখেছি, অনেকটা জায়গা আছে, আমি সেখানে গিয়ে বললাম ওইটা আমরা আরেকটা স্কিম দিচ্ছি যাতে ডালকোলাটা আমাদের ডেভেলপ করা যায়। আপগ্রেডেশন অফ টার্মিনালস, এগুলো আমরা NBSTC যতগুলো টার্মিনাল আছে সেগুলো অনেক দিন ধরে মেনটেন্যান্স হয়নি, সেগুলোকে আপগ্রেড করবো। কতগুলি আছে? এগুলো প্রায় 10টার মতন আছে। আর একটা দারুণ বাস ডিপো হয়েছে দার্জিলিং, এটা আমরা আরেকটু ওই পাঁচিল টাঁচিল কমপ্লিট করবো। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যদি দার্জিলিংয়ে পরের বার যখন এই জানো ওনার হাতে যদি আমরা এটা উদ্বোধন করতে পারবো। আরেকটা হচ্ছে কাঠমান্ডু পর্যন্ত আমাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ভাড়া বাড়িয়েছে, সেই জন্য আমরা গভর্নমেন্ট বাস থেকে দিচ্ছি যাতে মানুষের উপরে না আসে, কারণ ডিমান্ডের উপরে প্রাইভেট তো ডিমান্ডের উপরে না দাম বাড়ায়, ডিমান্ডের উপর দাম কমায়, সেখানে আমরা গভর্নমেন্ট বাসে ফিক্সড দাম পাই, সেই জন্য আমরা বাস অতিরিক্ত বাস থাকি। কলকাতা টু শিলিগুড়ি যাত্রী কি বেড়েছে? আমাদের এখন ফুল শিলিগুড়ি পুরো ফুল, কোনো এই নেই। আর এখন শিলিগুড়ি ইজ অলসো এ ভেরি কমার্শিয়াল ডেস্টিনেশন। দাদা, বিহারের স্কিমটা কি শুধু NBSTC না অন্য কর্পোরেশন কি কি থাকছে? বিহারের স্কিম হচ্ছে যে আমরা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট বেনিফিট দেবো যারা NBSTC পুরনো স্টাফ, যারা এমনি আমাদের 2026 মধ্যে ম্যাক্সিমাম রিটায়ার করবে। কত স্টাফের এটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? আমাদের অলরেডি বিহারের স্কিমটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, সরকারি জায়গায়।
कोचबिहार से देवाशीष चक्रवर्ती की रिपोर्ट। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं।